বলছি, আমাকে ভালোবেসেছো কখনো? মনে হয়েছে আমাকে ছাড়া তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে? কখনো কোনো চেনা গন্ধ মনে করিয়েছে আমায়? কিছু কথা, কিছু স্মৃতি, কিছু কবিতা, কিছু গান নিজের সাথে পরিচিত লেগেছে? মনে হয়নি না যে অবিকল তোমার আমার গল্পই? হয়নি না? তোমাকে কি বা জিজ্ঞাসা করছি, কেনই করছি? উত্তর তো জানা নেই তোমার, জানা থাকে না। প্রত্যেক বারের মতো এবারেও নিশ্চুপ। আচ্ছা উত্তর দাও না, কেন কেন আমায় এতটা অবহেলা করো? আমি যে তোমায় ভালোবাসি, বোঝো না? নাকি ইচ্ছাকৃত শুধু আমার ভালোবাসা পেতে চাওয়ার পরিকল্পনা? এই আমার কি ইচ্ছা করে না বলো, একটু আদর পাই? বেশ, তুমি আমায় আদর মাখাচ্ছ, আমিও তোমায় আদর করছি। তারপর আমাদের ওই যে শখের বাগানটাতে আরো কয়েক হাজার ফুলের গাছ বসিয়ে নিজেদের বোনা স্বপ্নগুলো একে একে বুনতে থাকি। এই জানো, আমি আরো কত কিছুই আবোল তাবোল চিন্তাতে মগ্ন থাকি, সেই সেই ভাবনাতেও তুমি থাকো। আচ্ছা কেন এমন হয় না বলো তো? আমার সমস্ত আকাশটাই তুমি, আর তোমার আকাশে আমি নেই। আপন মনে মীরা একই কথা, একই অভিযোগ, একই রাগ প্রতিদিন প্রকাশ করে, কিন্তু কাকে করে, কাকে বলে? একা ঘরে বন্দি আজ বেশ কয়েক বছর হলো, বেশ কয়েক বছর। কি আছে ওই ঘরে, বিছানায় বসে কার সাথে এভাবে কথা বলে? কতদিন দেখেছি ওকে এভাবেই ভালোবেসে যেতে। আসলে ভালোবাসা হয়তো এটাই আত্মার, যা চোখে পড়ে না অথচ অনুভূত হয়। মীরার জগতে এভাবেই রোদ সকাল হয়, এভাবেই চাঁদ ওঠে। ওর জগতের বাইরের মানুষরা ভাবুক না ও মানসিক ভারসাম্যহীন, কি বা আসে যায়।